সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন উপজেলাত পালন করো ইয়ে বাংলা নববর্ষ 1425। বৈশাখ উপলক্ষে হাটহাজারি উপজেলার প্রশাসনের উদ্যোগে বাইর করো ইয়ে বর্ণাঢ্য শুভযাত্রা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন বছরের বরণত হনহম তিনু আছিল। শিক্ষক ছাত্রছাত্রী হল নানান আয়োজনত বেশ জমজমটভাবে দিনক পালন করাইয়ে। রাঙ্গনিয়ার 3 দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন চললে উপজেলা প্রশাসন ও বৈশাখী উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে। পহেলা বৈশাখের প্রথম দিনত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হইয়া বোয়ালখালীর শাকপুরা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে 2 দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা, মঙ্গল শোভাযাত্রা ও নবীন প্রবীণলর এক মিলন মেলা আয়োজন করা হয়। অনুষ্ঠানত বিনামূল্যে চিকিৎসা সেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন সহ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে। বাঙালি সংস্কৃতির ধরিয়া বেল্লাই শাকপুরা জিল সৃষ্টি আর কি ইয়ার টোটাল বোয়ালখালী সৃষ্টি পরবর্তীতে করে যে দিয়ে শাকপুরায় সৃষ্টি করে ইয়ার দক্ষিণ চট্টগ্রামে সৃষ্টি করে। চন্দনা সেতু নানা আয়োজনত পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের বরণ করা হইয়া। সন্দীপত বর্ষবরণ ও শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা আনন্দমুখর পরিবেশত সম্পূর্ণ হইয়া। শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা ও আলোচনা সভাত প্রধান অতিথি আছেন সন্দীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। অনুষ্ঠানত পূর্ব সন্দীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সন্দীপত্তুন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হইবার হারণে প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ সংবর্ধনা ক্রেস্ট তুলি দেয়। খাগড়াছড়িত রেলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হইয়ে বর্ষবরণ। বেনে জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাড়ত্তুন বর্ণাঢ্য শোভাযাত্রা বাইর করা হয়। পরে কবুতর ও বেলুন উড়াইয়ে নববর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে অতিথি হল। রাঙ্গামাটির বর্ণিল মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষের বরণ করাইয়ে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করায়। বান্দরবানত নববর্ষ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন এবং পার্বত্য জেলা পরিষদের যৌথ আয়োজনে পালন করাইয়ে পহেলা বৈশাখ। এই উপলক্ষে শনিবার বেন্না 8টাত্তুন বান্দরবান রাজার মাঠাত্তুন বর্ণাঢ্য বৈশাখী মঙ্গল শোভাযাত্রা বাইর করা হয়। ডেক্স নিউজ, C+ TV।